এখন ঘটনা সিরিপ্লে যাও, ইভেন ভাই? ওয়াচিং, ক্যাম্পিং ফর মিডিল ইস্ট, গল্ফ, অডিয়েন্স টু রাইজ দ্য অ্যাওয়ারনেস অফ মাই সোশ্যাল ইজিপশিয়ান ব্র্যান্ড। আচ্ছা, ইজিপশিয়ান ব্র্যান্ড, আচ্ছা। তার মধ্যে যে গল্ফ খেলে না, হকি দিয়ে বল খেলে, এটা আবার কি বের করলা? এটা কি গুগল ট্রান্সলেটর নিউ কোনো ভার্সন নাকি নাকি নতুন কোনো সফটওয়্যার? বাহ, ভালোই তো, মজা লাগছে। এটা কি এক্সটেনশন নাকি সফটওয়্যার ইনস্টল করছে? এক্সটেনশন হয়। এক্সটেনশন? আচ্ছা এক মিনিট, আমার একটা কল আসছে। কি খাবেন না সে সম্পর্কে তথ্য থাকবে এবং ডায়াবেটিসের জন্য খাওয়ার পরিকল্পনা। আপনি আসেন ভাই, আপনার সামনে গেলে ভাই কাজটা। ও কথা আসতো ভাই, এখন তো রিকোয়েস্ট দিয়ে লাগবে আগে, পরে কাজ। হ্যাঁ দাও, কি করবো ভাবছি। হ্যাঁ, রিপ্লাই দাও, রিপ্লাই দাও, উইজ ওয়েটি দাও, আই আই উইল প্রোভাইড ইনফরমেশন এন্ড থ্যাঙ্ক ইউ। মাব সাহেব কি অবস্থা? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। প্লিজ স্যার, শুরু করুন স্যার, আপনার একদম পিসি সিলেক্ট টু ওয়েট। হ্যাঁ, এখন তার অফার লেটার পাঠাও। আই উইল ইন্টারেস্ট। মাব সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। হ্যাঁ, ল্যান্ডিং পেজ করাইছে না? হ্যাঁ ভাই করাইছে না খুব। হ্যাঁ তাহলে আর হয় না ভাই, এইটা সেন্ড অফার দাও। তোমার স্যাম্পল দেওয়ার কথা ভাই, এইটা দিয়ে দি। হ্যাঁ দিয়ে দাও, ইমেল সিগনেচার দিয়ে দিয়ে দাও। এইটা রিকোয়েস্ট কি লাগবো? হ্যালো, ল্যান্ডিং, ল্যান্ডিং ক্যাপচার, ল্যান্ডিং পেজ স্যাম্পল। কি লিখে দেবো ভাই? লেখো লেখো, কি লিখবা তুমি জানো? তোমার বাইরে রিকোয়েস্ট দিচ্ছি, তুমি কি লিখবা জানো না? বাইরে রিকোয়েস্টে ক্লাস হয়ে গেছে, তুমি ক্লাসে ছিল না, তুমি ছিল না, ইমন ছিল না, শাওন শাওনও ছিল না। হ্যাঁ লেখো, তুমি লেখো যে আমি এই কাজটা করতে পারবো, আমার এই কাজের অভিজ্ঞতা আছে এতদিনের। তারপর হচ্ছে আপনি যে কাজটা, হ্যাঁ কি, বায়ার স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল, মানে আমি যে কাজটা, হ্যাঁ এইগুলো আর কি লেখো। I will interested interested the work. Have experienced the work. মারুফ ভাই, বায়াররা তো সব সেলার বর্তমান দেখতেছে। হ্যাঁ সবই সেলার, তারা বড় বড় কাজ পাইতেছে, ঠিক আছে, তারা এসে সেরা ছোট ছোট ভাগ ভাগ করে আপনাদের দিয়ে যাইতেছে। তাতে কি হয়েছে, সেলারের রেটিং হয়ে যাইতেছে বায়ার হিসাবে, তার তো রেটিং বাড়তেছে। আর নতুন যে সেলার, ইনকাম নিউকামার যে সমস্ত সেলার, তাদেরও মনে করেন ইয়ে হয়ে যাইতেছে, রেটিং হয়ে যাইতেছে, এক কাজ দুই কাজ হয়ে যাইতেছে। আমি দেখতেছি নতুন যেসব সেলার আছে তাদের অফার পাঠাবো না, তাদের কোনো রিভিউ নাই, তারা জব পোস্ট করতেছে, তাহলে কি হয়? হ্যাঁ আপনি তখন তো বাইরে বাইরে তো আসছে, ঠিক আছে, তার আগে যখন কাজ করবেন, তার আগে সে তো আপনার ফাইভ স্টার রিভিউ দিবে, আপনিও তো বাইরের রিভিউ দিবেন না? আপনি যখন বাইরের রিভিউ দিবেন, তখন বায়ার যে আর কি সেলার বায়ার সাথে ঢুকছে, সেও কিন্তু ফাইভ স্টার রেটিং পাই যাবে, আর আপনি তো ফ্রিতে ফাইভ স্টার রেটিং পাইতেছেন, আবার ডলার ইনকাম করতেছেন। না, যে নতুন সেলার একটা পোস্ট করছে, উনি তো মূলত মনে হয় ফেক, বুঝছেন? হুম
তাহলে গুলি করেন, ওরে ফায়ার করেন, গুলি করেন। ওই ধরেন তার 5-6টা গিগ আছে, একটাও কোনো রেটিং নাই, কোনো রিভিউই নাই, সে একটা পোস্ট করতে দাও $20 দে এখানে। সেটা লিখছে, সেটা কপি পেস্ট করে এখানে বসায় দাও যে তার কি লাগবে। তুমি তো বুঝলো, তুমি তো বললা যে আমি কাজটা করবো, বাট কি কাজ করবো সেটা তো বলে দাও নাই। বাইরে বলে দাও আই নিড না, আই নিড উঠায় দাও। এখন তো তুমি বাইরে বলতেছো, হ্যাঁ বুঝতে পারছি আপনার কি লাগবে। এখন এখানে লেখো ইউনিট, হ্যালো ইউনিট, ইউনিট, হ্যাঁ ইউনিট দিয়ে শুরু করো। হ্যালো আসসালামু আলাইকুম, ঠিক করো সিমোর আবার কই যায়। ছাগল ওই যে নিচে সিমোর লেখা আছে, কারণ ভাই দিছি পিডিএফ ফাইল তো পরে ডাউনলোড করতে পারতা। এখন তো দিনের বেলায় ভালো বাইরে কয়েন তো সে দেখতেছি, আমি তো সেটাই দেখতেছি। আমার সাইজ দাম নেই, এটা 5-10টা টাইপ করে উনি ইনভার্টেড পিডিএফ টু রি ভাই মাউসর এখান থেকে টেক এর পরে মাউস দেয়া আছে মাউসর, হ্যাঁ টেক মেইল আইডিস ফ্রম কি রে ভাই আমি এই কাজ করতে পারবো, আর ওই রিপ্লাই দাও না পারলে পরে আমি করে দেবো, সমস্যা নাই, একদম ইজি কাজ। লিড জেনারেশন দাও, এই সমস্ত ইমেলের যত কাজ আসবে তুমি তো সব লিড জেনারেশন দিয়ে দিবা, সব অফার লিড জেনারেশন দিয়ে দিবা। ঠিক আছে ভাই বললেন আই উইল হাই, হ্যাঁ আপনি কি জানো বললেন কি লিখছে সেটা গিয়ে পড়ো, পড়ার পরে তার ওইখান থেকে কিছু এক লাইন কপি করে নিয়ে আসবে, ঠিক আছে। নেয়ার পরে ইউ নিড, হ্যাঁ ইউ নিড টু সার্চ দি নেম অফ কম্পানি, কম্পানিস মেন কোম্পানির পিডিএফ ফাইলে যে কোম্পানির নামগুলো দিয়েছে বুঝলাম না ইউনিট লেখো, ইউনিট হ্যালো স্যার ইউনিট, হ্যাঁ স্যার বলো, স্যার বলো, স্যার বলো, স্যার বলো মানে ভাই স্যার লেখো, স্যার লেখো, স্যার লেখো, বন্ধ ফুলা দাও এখানে, হ্যাঁ দি আর রেসপেক্টেড ক্লায়েন্ট, হ্যাঁ সেটা হয়, হ্যাঁ হ্যাঁ ভাই স্যার ইউ নিড টু অল দি ইমেল অ্যাড্রেস মেনশন অন দ্য ওয়েবসাইট, তারপর লেখো মেনশন ইন দ্য অ্যাটাচ পিডিএফ ফাইল, পিডিএফ ফাইলে যে অ্যাটাচ করা মেলগুলো আছে, ঠিক আছে মেল ডিপেন্ডেন্স এসে ডোস নিড টু নিড টু নিক্স ভার্টিকাল এন্ট্রি অন ইমেল আইডি ইন ওয়ান সেল, একটা সেলে সবার ইমেল অ্যাড্রেস লাগবে, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে কি আই ক্যান পে ইউ $5 ইফ ইন্টারেস্টেড প্লিজ সেন্ড মি অফার, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। এখন তুমি যেটা লেখা সেটা লেখো, লেখার পর পাঠিয়ে দাও, সেন্ড অফার পাঠিয়ে দাও, অফার পাঠাবে প্রাইভেট প্লেস লোকেশন ওয়েবসাইট পিএফএস কোম্পানি বুঝবো কেমন ভাই, লুল ডাটা মানে কি, লুল ডাটা মানে কি বুঝাইছে সে, স্টেট স্টেট ইজ দ্য ট্যান্ট সেল এফ গেট টু ইস্ট ইন্ডিয়ান প্রাইভেট কোম্পানি লিমিটেড, আচ্ছা এই যে এখানে যে এজেন্সির কোম্পানি, ঠিক আছে এই সমস্ত ওয়েবসাইটে ঢুকতে হবে, ঢোকার পরে কি এখান থেকে তোমার ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে হবে, বুঝতে পারছো
এটা হচ্ছে লিড জেনারেশনের কাজ। তোমার কি করতে হবে, এগুলো ইয়া বের করতে হবে, ইমেল অ্যাড্রেসগুলো বের করতে হবে। এখানে লিখতে হবে কি এজেন্সি, প্রথমে প্লেস লোকেশন দিবা, তারপর এখানে যেটা দিয়ে আছে হুবহু সেরকম অ্যাড করবা। অ্যাড করার পরে এজেন্সি বা কোম্পানি নাম লিখবা, লেখার পরে এখানে তার দেখো, তারপর কী করবো সরাসরি ইমেল অ্যাড্রেস দেবা। সে বলছে কি সব এক্সেল ইমেল অ্যাড্রেস লাগবে। তুমি প্রথমে দিবা কি, এক নম্বরে দেখো প্লেস লোকেশন দেওয়া আছে না, ওইটা দিবা। দেওয়ার পর দিবা হচ্ছে তিন নম্বর কলম যেটা আছে এজেন্সি আর কোম্পানি, এটা দিবা। দেওয়ার পরে তুমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবা, পরে একটা কলমে ইমেল অ্যাড্রেস দিবা। এই যে স্টেট লুল ডেটা, তারপর স্টেট ইউএস, এগুলো কিছু দেওয়া লাগবে না, বুঝতে পারছো? অপারেশন কমান্ড না, অন্য কিছু লেখা ছিল, ভুল করছেন, মিস্টেক। আরেকবার রিফ্রেশ, রিলোড দাও, কই আসছিস তুই? ফাইবার ট্যাপের বাইরে। হ্যাঁ দেখি নিস পর্যন্ত আসো, কতগুলো ট্যাপ দিছে, কতগুলো পেজ দিছে। একবার নিচে চলে আসো, বহুত দিয়েছে। ওরে সর্বনাশ করছে, আর ওটান দাও, আর ওটান দাও, একদম শেষ পর্যন্ত নিচে নিচে নিয়ে যাও। দেখি কয় লাখ দিছে, 327টা কোম্পানির ওয়েবসাইটে ঢুকতে হবে, ইমেল অ্যাড্রেস বের করতে হবে, জন্য $5 দিছে সে। দরকার নাই, আসলে করবো না ভাই। আরে কি বলো, রেটিং আছে কোনো, ডলার প্রথমে যাবে, তাই কোনো কথা নাই। প্রথম কাজটা খাটনি করে করো, যখন অ্যাকাউন্টে রেটিং আসবে তখন লো দাম বাড়াই দেবো। হ্যাঁ স্যার, তারা যে অফার দিবে, অফার তখন তুমি চেক বক্সে চ্যাটিং করবে, তখন হচ্ছে এমন বাড়াই নেবা, ঠিক আছে? কাজ আগে দিয়ে নিক, তারপর আগে কাজ দিবে, তারপর হচ্ছে কথা, দিলে বলবো না, এটা তো কোনো কথা না, বুঝতে পারছো? বাই ফার্স্টে তোমার কাজ দেখ, তারপর দেন দেখা যাবে যে কি হয়। আমাদের এই অফার লেটার খুব সুন্দর ভাবে লেখ, ঠিক আছে? হ্যাঁ, অফার লেটার তাহলে বায়ারে পাঠাইতে হবে। বায়ারে, বায়ার কি চাইতেছে সেটা বায়ারকে বুঝাই দিতে হবে। আপনি সেটা বুঝছেন কিনা সেটা বায়ারকে বলে দিতে হবে। প্রপারলি যদি আপনি অফার লেটার পাঠাতে না পারেন, সেক্ষেত্রে বায়ার আপনার কাজ দিবে না। সারাদিন বস, সারা বছর ধরে অফার লেটার পাঠায়ও কোনো ফায়দা নাই। ভালোভাবে যদি 20টা অফারও পাঠান, তার ভিতরে একটা কাজ পাই লাগবেন, আর একটু খারাপ করে 50টা 100টা পাঠালাম, কোনো কাজ নাই, কোনো ফায়দা নাই। তার জন্য এই বায়ার রিকোয়েস্টের প্রতি লোক গুরুত্ব দিতে হবে আমি বেশি করে। কি ব্যাপার, লিড জেনারেশনের গিগে ইমপ্রেশন এত কম কি জন্য, মাত্র 474টা ক্লিক করে না একটাও ভাই, কি বলে ওটা ইমপ্রেশন সবথেকে বেশি কম হয়ে গেছে ভাই, কম হয়ে গেছে ভাই, লিড জেনারেশনের ইমপ্রেশন কম হয় বর্তমানে, সেটা তো দেখছি। ওই যে ভাই, এই যে স্টিমের এটা তো ভাই কম হয়ে গেছে, আমি পিসি দেওয়ার আগে পরে 300 প্লাস ছিল, আর এখানে ক্লিক ছিল, আর দুইটা ক্লিক ছিল এখানে, একটাও নাই। মানব ভাই, এটা আমি তো দিতে বসে নতুন এটা এডিট করতে তো দিয়ে গেছি, কি করছে ভিডিও দিছি। হ্যাঁ এই যে ডাটা এন্ট্রির গিগ দেয়, এই যে ভিডিও দিছি, আপনি তো কালার ফুল করে দিয়েছেন। দেখছেন সে হয়েছে ভাই, এই যে প্রথমে কি যে দেখছেন আপনি, এই দেখেন কি দিচ্ছি। হ্যাঁ ডাটা এন্ট্রি কি দিছেন, এগুলো লিড জেনারেশনের লিড নাকি? না এটা ডাটা এন্ট্রি, কি ডাটা এন্ট্রি, সবই তো ইউআরএল লিংক দেখতেছি এখানে, কই গেলেন? আরে ডাটা এন্ট্রির ভিতর ইউআরএল হতে পারে না, লিড কালেক্ট করা ভরে দিছেন ওর ভিতরে। এই কি ভাই আপনার ইসে লিড জেনারেশন দেখি, লিড জেনারেশন কি কি ইমপ্রেশনটা দেখি,
লিড জেনারেশনে তো আমি মেলা দিন কাজ করতেছি না বুঝছেন, আর দেখি কি অবস্থা। এই দেখেন লিড জেনারেশন ইমপ্রেশনই নাই। আচ্ছা সব থেকে বেশি ক্লিক করছে কোনটা আপনার? এই যে ইউটিউব ডাটা এন্ট্রি, আর এই যে এসে এই যে ডিজাইন এন্ড সেটআপ অপটিমাইজ ইউটিউব চ্যানেলের সরবটা ক্লিকের কথাই বলছি। আমি বেশি কাজ করতেছি এই দুইটা নিয়ে বুঝছেন, ইউটিউব আর ফেসবুক। আর ডাটা এন্ট্রি আর লিড জেনারেশন একটু ঝামেলার কাজ তো। ঝামেলা মানে প্রচুর ঝামেলা কাজ, লিড জেনারেশনের কাজ সবচেয়ে বেশি ঝামেলা, বিশেষ করে ফোন নাম্বার। প্রত্যেকটা বায়ার শুধু কি হলো ভাই, মাইক্রোফোন মিউট করে দিলেন, যাই হোক ব্যাপার না। প্রত্যেকটা বায়ার শুধুমাত্র কি চায়, ফোন নাম্বার চায়, ফোন নাম্বার, ফোন নাম্বার। এত ফোন নাম্বার কই পাবো, প্রতিটা বায়ার আসে শুধু ফোন নাম্বার চায়। ফোন নাম্বার কালেক্ট করতে গেলে এখন পেইড সফটওয়্যার লাগবে, লিংকডইন সেলস নেভিগেটর, অক্টোপাস সিআরএম, তারপর হচ্ছে আই কি বলবো। ইব্রাহিম তো সেলস নেই, যে কোন সফটওয়্যার দেবে ইব্রাহিম? হ্যাঁ এই জন্য তোর খোঁজ খবর নাই। ক্লাস টাইম কয়টা বাজে? এক ঘন্টা হয়ে গেল, তিন দুটো উনো সাইড বাজে, পুরো এক ঘন্টা হয়ে গেছে, ওর খবরই নাই ক্লাসে। রাইট বলে থাকে তো, দিন বলে থাকে না। কি লিখে সার্চ দিলে অনলাইন সার্চ দেন তো দেখি তো। এই যে কেবল সার্চ দিলাম, এই দেখেন অনলাইন ডাটা এন্ট্রি। হ্যাঁ এই ভাবে না, নিউটা ইগনোর ট্যাব ওপেন করেন, দেখি প্রাইভেট উইন্ডো ওপেন করেন। আর আপনি সার্চ দেন, আরে প্রাইভেট উইন্ডো ওপেন করেন, আপনি সার্চ দেন, ওই যে থ্রি ডট মেনুতে ক্লিক করেন। হ্যাঁ আপনার ছবির পাশে থ্রি ডট মেনু, ওইখানে না তার পাশে। হ্যাঁ উইন্ডো যে তিন নম্বরটা, এই তিন নম্বরটা ইগনোর ট্যাব, হ্যাঁ ইগনোর উইন্ডো, হ্যাঁ তিন নম্বরটা ক্লিক করেন। ডোগেন ফাইবারে কি ভাই এফ সাব দিলে আগে ইয়ে আসে কি জন্য? ফাস্ট ডট কম সারাদিন ভরে কি খালি নেট স্পিড চেক করেন নাকি বসে বসে? না ওই দে তো না সময় ভাই, ঘটনাটা কি মানদের সাথে দোয়া লাগে তো? হ্যাঁ আমি ওই দিন ভরে চেক করি, নেট আপডাউন করলে আগে সন্দেহ হয়। অনলাইন ডাটা এন্ট্রি, হ্যাঁ লিখে সারাজন দেখি। উফস নেট স্লো হয়ে গেছে, পেজ রিলোড দেন, পেজ রিলোড দেন। না নেট তো স্লো না, নেট আমার 3 এমবি করে নেট ছেড়ে দিয়েছে, পেজ রিলোড দেন, নেট ছেড়ে দিয়েছে। এই যাই কত নাম্বার সিরিয়াল আছে ভাই প্রথম পেজে? খুঁজে পায়নি। আচ্ছা খুঁজুন সমস্যা নেই, রিল্যাক্স এ খুঁজুন। এই যে ওয়াহ ভিডিও দিছেন দে ভাই, র‍্যাঙ্কিং চলাইছেন। আমি এটা এডিট করতে কাজ করা আগে দেন বুঝছেন, তারপর কি রেটিং রেটিং দেওয়া আছে এইজন্য এডিট করে। খালি যে ব্যানারটা দেওয়া ছিল ভালো না, আপনি দেখলাম যে ব্যানার এটা মূল জিনিস, তারপরে আপনার ইসি ইমেজ তো অপটিমাইজ হয়েছে বুঝছেন। আমি আপনার একটা জিনিস দেখাই ইমেজে, বাংলাদেশে দেখেন এই যে ব্যানার, কই কই নিয়ে আসেন? এই যে এক্সপার্ট সার্ভিসেস ক্রিয়েট ডিজাইন সেটআপ এন্ড অপটিমাইজ ইউটিউব চ্যানেল। এটস এ সফট এটলো ইমেজ অপটিমাইজেশনের খেলা বলে কি ঠিক আছে? হ্যাঁ এটা কি অ্যাড করেছিলেন, বলা শ্রাবণ অ্যাড করেছিলেন নাকি? না ওই যে টাইম বুঝলাম না কাহিনী, এটা দেনে কোন লিংক, ও এটা হলো আমি লিংকডইনে শেয়ার করছিলাম বুঝছেন। হ্যাঁ এই জন্য ওই খেলা আসছে, আমি তো তাই বলি ফাইবারে তো দিলে পরে কেমন, ফাইবার সেটা ফাইবার তো নাম মাত্র, ফাইবারে কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন। হ্যাঁ এটা হলো লিংকডইন নিয়ে আইছে বুঝছেন, লিংকডইনে শেয়ার করেছিলাম বিভিন্ন গ্রুপে।
মহর্ষি ইসে তানভীর মেসেজ পাঠাইছে বাইরে কো স্ট্যাটাস শুনেন পলাশ ভাই হ্যাঁ লুকিং ফর 100k অস্ট্রেলিয়ান বিটুবি লিস্ট হ্যাঁ এটা আমি দেখছি অফার লেটার গই অফার লেটার পাঠাইছে 78 জন মাত্র দিছে $20 পাগল হই আমরা আমি ওইটা পাঠাই 1000 কি 1000 সরি 100 কি লিট কি বাড়ির কাছে তারপর দিবে $20 এই যত $1200 দিলি পরে চিন্তা ভাবনা করে দেখা যায় করব কি করব না এখন দিনের বেলায় একটু বাইরে কাজ আসলে খুব ভালো লাগতেছে ওই রাত জেগে অত বাইরে কাজ পাঠানো ভালো লাগে না আমি বাইরে কোনো সবাই ব্যাপারে রিপ্লাই দেই না আমরা যে চেক করি ফেলান না ভাই আর আসেন না এখানে কই আপনার সেই এক্সটেনশন কই যেটা আপনি চেক করেন এই যে এই যে সবই খালি ইউটিউবে বসে থাকে নাকি ভাই আমি একটু ফাইবার ডিটেইল বাই রিকোয়েস্ট না এটা ভালোই কাজ করে বুঝছেন ফাইবার ডিটেইলস বাই রিকোয়েস্ট হ্যাঁ হ্যাঁ ভাই আসো স্ক্রিন শেয়ার দিবে বলে আসো সুমন দত্ত আচ্ছা দেখতেছে স্ক্রিন করছে হ্যাঁ এটাই এটা হ্যালো ভাইয়া আমারটা দেখতেছেন হ্যাঁ ভাই প্রেজেন্টেশন কে দিছে মমিতার হয়তো প্রেজেন্টেশন দিছে নাকি অন্য কেউ দিয়ে রাখছে দুই জন দিছে ঠিক আছে সুমন দত্ত আর মমিতার হয় আমি দিলাম কে বল বললেন দিতে হ্যাঁ ঠিক আছে দেন সমস্যা নেই আমরা দেখতে হ্যাঁ ঠিক আছে দাও সেন্ড অফ আবার কি হলো দেখা যাচ্ছে না সাবমিট ডান স্যার ডান সেন্ড অফারে ক্লিক করেন হ্যাঁ আপনি এদিকে করতে পারেন কি এই যে এই ফাঁকা বক্স না না এই সমস্ত বক্সে টিক দেওয়া লাগবে না ডাইরেক্ট সেন্ড অফার আদি আছে তাই দিয়ে দেবেন এই হ্যাঁ সেন্ড অফার দেন তারপর বলতেছি স্যার দেন এমরয় দিছি শেষ ডেলিভারি অফার দিছে 24 আওয়ার উই দিছেন 24 ঘন্টা মানে একদিন দিয়েছে সে তাহলে তো হইলো না দেখতে আমি তার জন্য এটা করলাম আচ্ছা সমস্যা নাই সমস্যা ওটা ব্যাপার না ওটা কোনো ব্যাপার না 20k ফলোয়ার্স ফর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই সমস্ত বুসুং বাসুং বাইর রদ দিলে পরে এই রিপ্লাই দিবেন না কখন আচ্ছা অ্যাড করছেন না দেখি তো এই পলাশ ভাই দেখেন তো এই ডিটেইলস কেমনে দেখবে এটা ব্যান সেলারাইজ যেটা দিছে নিড হেল্প উইথ 20k followers in my Instagram account. ইনকে ইনটা অ্যাড করনাই। ভাই এক্সটেনশন এখানে ক্লিক করো। কোন এক্সটেনশন? আরুদে অ্যাপস। বাম পাশে আছে কিটা। এটা। এক্সটেনশন অ্যাড করছো এই যে এইমাত্র যেটা দেখানো হলো। এক্সটেনশন অ্যাড করা শিখাই নাই। এই যে ফাইবার ডিটেইলস বাই রিকোয়েস্ট নিউ ট্যাব নাও না করি নাই আচ্ছা নিউ ট্যাব হ্যাঁ এই যে বাম পাশে দেখো অ্যাপস লেখা আছে একদম বাম পাশে অ্যাপস একদম বাম পাশে একদম বাম পাশে ওই যে মার্কেট প্লেস যে ফোল্ডার লেখা আছে মার্কেট প্লেস ফোল্ডার পাশে হ্যাঁ এই যে অল স্টোর
আপনি ওইটাই থাকেন, সমস্যা নাই। এই যে পাঠাই দিচ্ছি, এটা কপি করে এখানে ছাড় দেন। এভাবে থাক, সমস্যা নাই, আমি যে কিছুই দেখতেছি না, ক্লিক তো করছি, আমি তো কিছু দেখতেছি না। আপনি ওই ফাইবারটা ধরেন তো পিন করা আছে নাকি? পিন তো পারেন না মনে হয় না, কিন্তু ওইখানে ফাইবার এফআই এফআই এর উপর ক্লিক করেন তো, এমরা এফআই এফআই এর উপর ক্লিক করেন উপরে এক্সটেনশন। করছি দেখেন। ওহ ফাইবার ডিটেইল বাই রিকোয়েস্ট এটা কি পিন করেন মোসে নেটওয়ার্কের প্রবলেম? ঠিক আছে আমি ওই দেখতেছি না কিছু, এটা কি পিন করা আছে ভাই? পিন করা লাগবে না, এটা ওল্ডার ভার্সন ক্রোম অটো এখানে চলে আসছে। ও ও অটো পিন হয়েছে, হ্যাঁ আছে, এটা তাহলে পিন করা আছে। এখন নামের উপর ক্লিক করেন, বায়ারের নামের উপর। আমার একটা বায়ার রিকোয়েস্ট আসলে দেখাই দিতে পারতাম। পাঠাবো নাকি বায়ার সাইজে ঢুকবো, রিকোয়েস্ট পাঠাবো? সেটা জানার জন্য আমরা এখানে একটা জব পোস্ট করতে হয়, বুঝছেন? এখন তো থাকবে না, বায়ার রিকোয়েস্ট এখন নাই, এখন না আমার কোনো বায়ার রিকোয়েস্ট নাই। না সুমন সুমন স্টপ করলাম। হ্যাঁ ওকে, হ্যাঁ আমি কিছু বলছেন? হ্যাঁ বলছি, তোমার কি বায়ার রিকোয়েস্ট আছে এখন? না নাই, ঠিক আছে, নেই না, নেই নেই না, কি ব্যাপার?